এই যে আমরা স্কিনের উপরে যন্ত্রটা দেখছি, এই যন্ত্রটার নাম কি, এটা কি কাজে ব্যবহার করা হয়? অর্থাৎ আজকের আমরা এই যে স্ক্রিনে ছবিটা দেখছি, এটা হলো একটা যন্ত্র যার মাধ্যমে আমরা পৃথিবীর অক্ষাংশ নির্ধারণ করতে পারি। অর্থাৎ এটা হলো সেক্সট্যান্ড যন্ত্র। এই সেক্সট্যান্ড যন্ত্রের মাধ্যমে আমরা পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে পারি। চলো এবারে এই সেক্সট্যান্ড যন্ত্রের একটু বিস্তারিত আলোচনা করি। তো এটি হলো একটি যন্ত্র যার মাধ্যমে আমরা দ্বিগুণ প্রতিবিম্ব, এই যন্ত্রের মাধ্যমে আমরা দ্বিগুণ দুটি দৃশ্যমান বস্তু, দুটি দৃশ্যমান, এই যে তোমরা যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যে তোমরা যন্ত্রটা দেখতে পাচ্ছ, এখানে দুটি দৃশ্যমান বস্তু, এইখানে আর এইখানে, এই দুটি দৃশ্যমান বস্তু রয়েছে, যে দুটি একইভাবে দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে থাকে। তাহলে কি পরিমাপ করে এই যন্ত্রটা? দুটি দৃশ্যমান বস্তুর, ধরো এখানে একটা বস্তু রয়েছে আর এখানে একটা বস্তু রয়েছে, দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে থাকে এই যন্ত্রটা, যাকে আমরা সেক্সট্যান্ড যন্ত্র বলছি। সেক্সট্যান্ড যন্ত্র হলো যে পৃথিবীর এই যে এই যন্ত্রের মাধ্যমে কি করা হয়, আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখা হয়। আকাশে যে সূর্য আছে, আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখা হয়, সেই অবস্থানের উপর নির্ভর করে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যেতে পারে। তাহলে বোঝা গেল। এবারে আসছে আমরা এই যন্ত্রটা আমরা কোথায় ব্যবহার করি। নভোচারীরা নেভিগেশনের উদ্দেশ্যের জন্য জ্যোতির্বিজ্ঞানীরা এই অবজেক্ট এবং দিগন্তের মধ্যে অবজেক্ট এবং দিগন্তের মধ্যবর্তী কোণের পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন। তাহলে বোঝা গেল এটি হলো দ্বিগুণ প্রতিবিম্ব নেভিগেশন যন্ত্র, যার মাধ্যমে বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। বোঝা গেল এই কৌণিক দূরত্বের মাধ্যমেই আমাদের পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। যেমন যেমন হিসাবে আমরা দিতে পারি যে একটি তারা বা গ্রহের মধ্যবর্তী চন্দ্রের দূরত্ব পরিমাপ করতে এটি ব্যবহার করা হতে পারে। তাহলে এই সেক্সট্যান্ড যন্ত্র ব্যবহার করে থাকি। তো আজকের আমরা খুবই ছোট্ট একটা ক্লাস দিলাম যে এই অক্ষাংশ নির্ধারণ করা হয়, পৃথিবীর যে কোনো পৃষ্ঠের অক্ষাংশ নির্ধারণ করা হয় এই যন্ত্রের সাহায্যে, অর্থাৎ সেক্সট্যান্ড যন্ত্রের সাহায্যে। আর গ্রহ বা চন্দ্রের মাঝখানের কৌণিক দূরত্ব নির্ণয় করতে এই সেক্সট্যান্ড যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আর খুবই ছোট্ট একটা ক্লাস, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও।